একটি দেশের প্রেসিডেন্ট কিন্তু জীবনযাপন ভিখারির মতো। বিশ্বের সবচেয়ে গরিব প্রেসিডেন্টও বলা হতো তাকে। কিভাবে তিনি জীবনযাপন করতেন, কেনই বা তিনি প্রেসিডেন্টের কোনো সুযোগ সুবিধা গ্রহণ করতেন না, বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। প্রেসিডেন্ট নামটি শুনলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে স্যুট বুট পরা তেজি এক ব্যক্তিত্ব, যার চারপাশে থাকবে অস্ত্র শস্ত্র সজ্জিত গাড়ির বহর এবং তার জীবনযাপন হবে রাজার মতো। তবে আজ এমন এক প্রেসিডেন্টের গল্প শোনাবো যিনি দেশের সর্বোচ্চ পদে আসীন হওয়া সত্ত্বেও হতদরিদ্রের বেশে জীবনযাপন করতেন। বিশ্বের সবচেয়ে গরিব এই প্রেসিডেন্টের নাম হলো হোসে মুহিকা। 2010 থেকে 2015 সাল পর্যন্ত তিনিই ছিলেন উরুগুয়ের প্রেসিডেন্ট। দেশটির সাবেক এই রাষ্ট্রপ্রধানের জন্ম হয়েছিল 1930 সালের 20 মে উরুগুয়ের রাজধানী মন্টেভিডিওতে। তার বাবা দিমিত্রিও মুহিকা ছিলেন একজন দরিদ্র কৃষক, মা লুসি কর্ডানা ছিলেন ইতালিয়ান মাইগ্রেন্ট। 5 বছর বয়সে বাবাকে হারান মুহিকা। বাবার মৃত্যুর পর খুব অল্প বয়সেই জীবন সংগ্রামে নেমে পড়েন উরুগুয়ের এই অবিসংবাদিত নেতা। সংসারের খরচ যোগাতে স্থানীয় এক বেকারিতে ডেলিভারি বয়ের কাজ করতেন। পরিবারের পেট চালাতে কখনো তিনি হোটেল বয় হিসেবে কাজ করেছেন, কখনো আবার রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করেছেন। এই সীমাহীন দারিদ্রতাই তাকে রাজনীতির দিকে ঠেলে দিয়েছে। 60 ও 70-এর দশকের মাঝামাঝি সময়ে কিউবান বিপ্লবের দ্বারা অনুপ্রাণিত হয়ে উরুগুয়ের বামপন্থী গেরিলা দলের হয়ে নেতৃত্ব দেন মুহিকা। গেরিলা যোদ্ধা হিসেবে উরুগুয়ের কারাগারে প্রায় 15 বছর জেল খেটেছেন জনমানুষের এই নেতা। তবে উরুগুয়েতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ফিরে আসার পর পুরোদমে রাজনীতিতে জড়িয়ে পড়েন হোসে মুহিকা। রাজনীতিতে হাজারো প্রতিবন্ধকতা পেরিয়ে তিনি পৌঁছে যান রাষ্ট্রপ্রধানের কাতারে। 2009 সালে উরুগুয়ের প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয় তাকে। তবে প্রেসিডেন্ট হওয়ার পরই মুহিকার কর্মকাণ্ড উরুগুয়ের জনগণের পাশাপাশি পুরো বিশ্ববাসীকে চমকে দিয়েছিল। প্রেসিডেন্ট হিসেবে তিনি যে বেতন পেতেন তার 90% অর্থই দেশের কল্যাণে দান করে দিতেন। প্রেসিডেন্ট হিসেবে তাকে যে বিলাসবহুল বাড়ি দেয়া হয়েছিল সেই বাড়িটিও তিনি হাসি মুখে বর্জন করেছিলেন। দেশের সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি হওয়া সত্ত্বেও হোসে মুহিকা থাকতেন নিজের পুরাতন ভাঙা বাড়িতে। মহান এই নেতার একমাত্র দামি সম্পদ হিসেবে তার গাড়িটিকেই দেখানো হয়েছে। 1987 সালে কেনা ভক্সওয়াগেন বিটল গাড়িটি বিশ্বে আর কেউ এখনও ব্যবহার করে বলে মনে হয় না। তবে মুহিকা হাল আমলের গাড়িটি দিয়েই গোটা জীবন চালিয়ে দিয়েছেন। অধিকাংশ মানুষের কাছেই প্রেসিডেন্ট মানেই যেখানে দাম্ভিক, উচ্চাভিলাষী, অহংকারে ভরা, সেখানে ব্যতিক্রমী এক জননেতার নাম হোসে মুহিকা। বিজয় টিভি, নিউজ ডেস্ক।